মিনি মিনি তোর কয়টা ছানা? তিনটা ছানা। কোনটি কানা? ছোট টিকানা। ওটা আমায় দে না। না না না, তা হবে না, তা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম বাংলা ক্লাস নিয়ে। বাংলা ক্লাসে আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলা বাংলা বর্ণ দিয়ে শব্দ গঠন। বর্ণ দিয়ে শব্দ গঠনগুলো আজকে আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? তোমাদের লেসন প্ল্যান দেয়াই আছে। মূল পাঠে যাওয়ার আগে তোমরা তোমাদের হাতে এসো বাংলা শিখি বইটা হাতে নিবে। দেখো, এসো বাংলা শিখি বইটা হাতে নিবে। হাতে নিবে লেসন প্ল্যান, খাতা, পেন্সিল, রাবার আর হেডফোন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো, তোমরা মুখে মুখে বলবে, আর আমি যেগুলো এখন পড়াচ্ছি বা এই যাবৎ পড়িয়ে আসছি সবগুলো কিন্তু বাড়ির কাজ করবে। যেদিন আমরা পিডিএফ আকারে তোমাদেরকে দিতে বলবো, তোমরা কি করবে, ওই নির্দিষ্ট তারিখে পিডিএফ আকারে এগুলো আমাদেরকে বাড়ির কাজগুলো জমা দিবে, ঠিক আছে? দেখো, মুখে মুখে বলো আমার, ত দিয়ে কি হয়? ত দিয়ে তাল হয়, তালা হয়। ত দিয়ে কি হয়? তালও হয়, তালাও হয়। তাল বানান করো, ত আকার তা ল তাল। আর তালা, তাদের পাশে আরেকটা আকার দিলে কি হয়ে যাবে? তালা হয়ে যায়। ত আকার তা ল আকার লা তালা। থতে কি হয়? থতে হয় থলে থালা। থ লয় কারলে থলে, থ আকার থা ল আকার লা থালা। দ দিয়ে কি হয়? দেশ, দোয়েল। দেশ বান করো, দয়েকার দে তালব্যস্য, দয়েকার দে তালব্যস্য দেশ, দোয়েল। দৌকার দো অন্তস্থ, অন্তস্থ একার এ ল দোয়েল। দৌকার দো অন্তস্থ একার ল দোয়েল। ধ দিয়ে কি হয়? ধান, ধনুক। ধান বান করো, ধ আকার ধা দন্তন ধান ধনুক। ধ দন্তন রস্যকার ক ধনুক। দন্তন দিয়ে কি হয়? দন্তন দিয়ে হয় নানা, নতুন। দন্তন আকার না, দন্তন আকার না, নানা, নতুন। দন্তন দরসুকার তু দন্তন নতুন। প দিয়ে কি হয়? পাখি, পাখা, পাখি। প আকার পা খরস্বিকার খি পাখি। প আকার পা খ আকার খা পাখা। ফ দিয়ে কি হয়? ফ দিয়ে হয় ফুল, ফসল। ফ দিয়ে কি হয়? ফুল, ফসল, ফুল। ফরসকার ফু ল ফুল, ফসল। ফ দন্ত স ল, দেখো ফ নয় ফ, ফ নয় ফ, উচ্চারণ করে বারবার ফ। ফরসকার ফু ল ফুল, ফসল। ফ দন্ত স ল ফসল। ব দিয়ে কি হয়? বল, বক। ব ল বল, বক, ব ক বক। আবার বলো, ততে তাল তালা, থতে থলে থালা, দতে দেশ দোয়েল, ধতে ধান ধনুক, দন্তনতে নানা নতুন, পতে পাখি পাখা, ফতে ফুল ফসল, বতে বল বক। এই হলো তোমাদের বর্ণ দিয়ে শব্দ গঠন। এগুলো বাড়ির কাজ করবে, আর বারবার যেটা বলি, হাতের লেখা সুন্দর করবে, বারবার বাসায় হাতের লেখা চর্চা করবে, ঠিক আছে? আর কি করবে? বাড়ির কাজ একবার করে বারবার এগুলো সিডব্লিউ খাতায় লিখবে, যাতে করে বানানটা ভুল না হয়, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, ভালো থেকো, নিরাপদে থেকো।